প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হাসান, সহকারী অধ্যাপক আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত। আজকে আমরা একটি কমন সমস্যা নিয়ে আলোচনা করব, যেটিকে আমরা বলি স্থূলতা অথবা অবেসিটি। এবং এই অবেসিটির আমাদের শরীরের মধ্যে যে ইফেক্ট পড়ে, কী কী ইফেক্ট পড়ে, সেটি নিয়েও আজকে আমরা আলোচনা করব। প্রথমে আসি আমাদের স্থূলতা আমরা কাকে বলি। আপনারা সবাই সাধারণভাবে বুঝেন যে স্থূলতা মানে আমাদের মুটিয়ে যাওয়া অথবা শরীরের ওজন বৃদ্ধি পেয়ে যাওয়া। আমরা স্থূলতা কীভাবে নির্ণয় করি? আমরা প্রথমে হাইট দেখি একটা মানুষের, এবং তার ওয়েট দেখি, এবং হাইট এবং ওয়েটের সাথে আমরা ক্যালকুলেশন করে আমরা একটা বডি ম্যাস ইন্ডেক্স বের করি, যেটাকে আমরা বলি বিএমআই। এই বিএমআই দেখে মূলত আমরা বুঝি একটা পেশেন্ট তার কতটুকু স্থূলতা, তার কতটুকু অবেসিটি তার হয়ে গিয়েছে। সাধারণত বিএমআই আমরা দেখি আমাদের 20 বা 21 থেকে আমাদের 23 বা 25 পর্যন্ত একটা নর্মাল বিএমআই থাকে। কারো যদি 25-এর উপরে যায় তখন আমরা বলি ওভারওয়েট, কারো যদি 28 বা 29-এর বেশি হয়ে যায় তখন তাকে আমরা বলি অবেস। সুতরাং আমাদের নর্মাল বডি ওয়েট কিন্তু আমাদের জন্য খুবই দরকার, কারণ নর্মাল বডি ওয়েট না থাকলে, যা কারো যদি ম্যালনিউট্রিশন থাকে তার জন্য যেমন ক্ষতি, তার চেয়ে আরও বেশি ক্ষতি যারা অবেস হয়ে যায়। আমরা অবেসিটির কারণগুলো আমরা কীভাবে দেখি? অবেসিটির কারণ দুই ধরনের, কিছু আছে আপনার জেনেটিক কারণ, কিছু কিছু জেনেটিক ডিজিজ আছে, যেখানে দেখবেন ছোটো বাচ্চা প্রচণ্ড অবেস হয়ে যায়, কোনো কারণ নেই, তারা কিন্তু কিছু জেনেটিক সমস্যায় ভোগে। এই জিনিসগুলো আসলে খুব জেনেটিক ট্রিটমেন্ট না হলে এই জিনিসগুলোর চিকিৎসা পুরোপুরি করা যায় না। কিছু আছে সেকেন্ডারি ওবেসিটি, সেকেন্ডারি ওবেসিটিগুলো কিন্তু মডিফাই করা যায়। কী কী কারণ আছে সেকেন্ডারি ওবেসিটির? যারা আমরা অতিরিক্ত খাবার খাই, বিশেষ করে অতিরিক্ত কার্বোহাইড্রেট খাই, যেমন ভাত, রুটি, আলু, চিনি, মিষ্টি জাতীয় জিনিস, এগুলো কিন্তু অবেস হয়ে যায় মানুষ। যারা ফাস্টফুড খাই, যেমন পিৎজা, বার্গার, বিভিন্ন তৈলাক্ত জাতীয় খাবারগুলো যেখানে লবণ এবং অতিরিক্ত কোলেস্টেরল ইউজ করা হয়, আমরা যারা সোডা ড্রিঙ্কগুলো খাই, আমরা যারা ট্রান্সফ্যাট খাই, যেমন মচমচে খাবার যেগুলো এবং র্যাডমিট যেগুলো, এগুলো কিন্তু আমাদের স্থূলতাকে বাড়ায়। অনেকে আছে যারা আমরা বিভিন্ন ওষুধ খাই, ওষুধে কিন্তু অনেক সময় স্থূলতা বাড়ায়, স্পেশালি যে সমস্ত মহিলা তার ওরাল কন্ট্রাসেপটিভ পিল খায়, অনেকে স্টেরয়েড জাতীয় ওষুধ খায়, এগুলো কিন্তু অনেক সময় আমাদের স্থূলতা বৃদ্ধি পায়। তারপরে কিছু রোগ ডিজিজ আছে যেগুলোর কারণে স্থূলতা বৃদ্ধি পায়, যেমন কিছু হরমোনাল সমস্যা, স্পেশালি থাইরয়েড হরমোনের সমস্যা, কিছু অ্যাড্রিনাল হরমোনের সমস্যা, গ্রোথ হরমোনের সমস্যা, তাদেরও কিন্তু স্থূলতা বেশি বেড়ে যায়। এখন আমরা আসি স্থূলতার কারণে আমাদের কী কী সমস্যা হতে পারে। স্থূলতার কারণে আমাদের কাজের স্পৃহা এটা কমে যায়, স্থূলতার কারণে অনেক সময় ডিপ্রেশন হতে পারে, স্থূলতার কারণে সবচেয়ে মেইন সমস্যা যেটা হয় সেটা হলো অতিরিক্ত চর্বির কারণে আমাদের রক্তনালীর গায়ে ভিতরে চর্বি জমা হয়ে রক্তনালীতে চিকন হয়ে যায়, এবং সেখান থেকে আমাদের রক্তনালী, ব্রেনের রক্তনালী চিকন হলে স্ট্রোক হতে পারে, হার্টের রক্তনালী চিকন হলে হার্ট অ্যাটাক হতে পারে, কিডনির রক্তনালী চিকন হলে কিডনির ফাংশন কমে গিয়ে কিডনির কার্যক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে, পেরিফেরাল ব্লাড ভেসেলের রক্তনালী কমে গিয়ে হাত পায়ে পচন ধরে দিতে পারে। এই স্থূলতা, অতিরিক্ত চর্বি যদি আমাদের আর যকৃতে, যা লিভারে জমা হয়, এখান থেকে ফ্যাটি লিভার হয়ে আলটিমেটলি ক্রনিক লিভার ডিজিজ হয়ে একটা পেশেন্ট মৃত্যুবরণ করতে পারে। সুতরাং আজকে আমরা স্থূলতার কারণ এবং স্থূলতার শরীরের উপর প্রভাব নিয়ে আলোচনা করলাম। এখন আমরা সবশেষে স্থূলতা আমরা কীভাবে প্রিভেন্ট করতে পারবো এটা নিয়ে কয়েকটা কথা বলি। সেটা হলো, আমরা স্থূলতার ক্ষেত্রে আমাদের অতিরিক্ত যেই খাবার, যেগুলো স্পেশালি যেগুলো আমাদের অবেসিটি বৃদ্ধি করে, এই খাবারগুলো আমরা অ্যাভয়েড করব। আমরা কায়িক পরিশ্রম বৃদ্ধি করব, আমরা আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করব, রেগুলার এক্সারসাইজ করব, আমরা হাঁটাহাঁটি বেশি করব, আমরা একটা স্ট্রেস ফ্রি জীবনযাপন করব। প্রিয় দর্শক, আমি আশা করছি আজকে আমাদের আলোচনা থেকে আমরা অবেসিটির কারণ, অবেসিটির প্রভাব আমাদের শরীরে, এবং অবেসিটি আমরা কীভাবে প্রিভেন্ট করতে পারি এটা নিয়ে আমরা আলোচনা করলাম, এবং আশা করি আপনাদের দৈনন্দিন জীবনে এই আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ।